forget to like, comment and share. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভালোবাসা আর মোমো। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ বহুদিন পর একটু সময় বার করতে পেরেছিলাম, আর সেই জন্যই আজকের এই ভিডিওটা হয়তো আপলোড করতে পারলাম। তো যাই হোক, আজকের যে ভিডিওটা তোমরা দেখছো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পৌষ পূর্ণিমার দিনের ভিডিও এবং তার পরের দিনের ভিডিও। তো পৌষ পূর্ণিমার পরের দিন আমি যখন স্কুলে এসেছিলাম, আমি হঠাৎ করেই নোটিস করেছিলাম যে আমাদের মানে স্কুলের যে মাঠে বড় বড় গাছগুলো আছে, সেই গাছের অনেক উঁচু একটা ডালে একটা পাখি আটকে আছে। এবং এক ঘন্টা ধরে আমি ওকে নোটিস করেছি, ও বেচারা অনেকক্ষণ ধরে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে বাট কোনোভাবেই পারছে না। আলটিমেটলি যখন ভালোভাবে নোটিস করলাম, আমি খেয়াল করলাম যে ওটা একটা প্যাঁচা। বাট কী প্যাঁচা, আমি যেহেতু আগে কখনো প্যাঁচা দেখিনি সেজন্য আমি তখন বুঝতে পারিনি। তো যেহেতু সেদিন শনিবার ছিল, রাহুল বাড়িতে ছিল, রাহুলকে কল করে ডাকলাম। ও ওর সমস্ত কলিগ এবং সমস্ত জুনিয়রদের নিয়ে NGRI স্কুলে এসে আলটিমেটলি অনেকক্ষণ চেষ্টা করে, প্রায় 2 ঘন্টা দীর্ঘ প্রচেষ্টার পর আলটিমেটলি ওরা এই পাখিটাকে উদ্ধার করে। এবং দেখতেই পাচ্ছ, যথেষ্ট যত্ন সহকারে ওরা পাখিটাকে উদ্ধার করেছে, মানে পাখিটা সেইভাবে কিছু হয়নি। বাট আমি ঠিক করেছি, 2 দিন আমি হচ্ছে পাখিটাকে নিয়ে গিয়ে আমার বাড়িতে রাখবো। রাখার পর যখন একদম সুস্থ হয়ে যাবে তখন পাখিটাকে আবার ঠিক এই জায়গাতেই এনে ছাড়বো। এই প্যাঁচাটা হচ্ছে অ্যাকচুয়ালি লক্ষ্মী প্যাঁচা, পরে জানলাম, আমি আগে জানতাম না। তো যেহেতু প্যাঁচারা অ্যাকচুয়ালি দিনের বেলা দেখতে পায় না, ওরা যেহেতু রাত্রিবেলায় মানে দেখতে সক্ষম, তো সেই জন্য আমি ঠিক করেছি যে ওকে রাত্রিবেলায় ছাড়বো। এবং যারা যারা ওকে হচ্ছে আজকে মানে ওই উঁচু ডাল থেকে উদ্ধার করেছে, সবাইকে ডেকে নিয়ে এসে মানে খুব আনন্দ সহকারে পাখিটাকে আমরা ছাড়বো। তো 2 দিন মোটামুটি রাখবো বাড়িতে, রাখার পর তারপর সবাই মিলে একসঙ্গে ছেড়ে দেব। তো দেখতেই পাচ্ছ, আশেপাশে আমার স্কুলের যত ছাত্রছাত্রীরা তারাও খুব খুশি হয়েছে পাখিটাকে আলটিমেটলি দেখে। পরের দিন সন্ধেবেলা আমরা এসেছিলাম পাখিটাকে ছাড়তে আমাদের NGRI স্কুলের সামনে যে পার্কটা আছে সেখানে। কিন্তু রাহুল যখনই দেখতে গেছে যে পাখিটা ঠিক আছে নাকি, মানে ও জাস্ট হাতের ওপর নিয়ে যখনই পাখিটাকে দেখতে গেছে, পাখিটা এত সুন্দর করে শাইনি করে উড়ে চলে গেছে যে অ্যাকচুয়ালি আমরা আর ভিডিওটা নিতেই পারিনি। বাট যাই হোক না কেন, পাখিটার ওড়াটা দেখে আমাদের মনটা এত ভালো লেগেছে যে আমরা খুব খুশি হয়ে গেছিলাম। বেশ কয়েকদিন আগে তোমরা হয়তো খেয়াল করেছো যে আমাদের বাড়িতে রাহুলের কিছু জুনিয়রদের নিয়ে আমরা একটা পিকনিক মতো আয়োজন করেছিলাম, আর আজকে হচ্ছে তাদের তরফ থেকে আমাদের ইনভাইটেশন তাদের ঘরে। অ্যাকচুয়ালি ওরা রিসার্চ স্কলার আর ওরা হচ্ছে এখানে কোয়ার্টারে থাকে, NGRI কোয়ার্টারে। তো এখন চলছে আমাদের বিরিয়ানি পার্টি, এরপরে আছে আমাদের কিছু গানের আসর, হই হুল্লোড়, মজা করার অনেক রকম জিনিসপত্র আছে। তো এখন আমাদের যে মেনু রয়েছে সবার প্লেটে সেটা হচ্ছে পিস্তা হাউসের স্পেশাল জাফরানি চিকেন বিরিয়ানি। Thank you.
আড্ডা দিয়ে চলে এসেছি আমরা আমাদের ফ্ল্যাটের সামনে। আর কাল সংক্রান্তি বলে আমাদের ফ্ল্যাটের আশেপাশে যত বাড়ি রয়েছে এত সুন্দর করে তাদের বাড়ির সামনে তারা রঙ্গোলি দিয়েছে, দেখতেই পাচ্ছ। কাল যেমন বাঙালিদের সংক্রান্তি, সেরকম তেলেঙ্গানার একটা বড় উৎসবও কাল, সেটা হচ্ছে পোঙ্গাল। আর এই পোঙ্গাল উপলক্ষে আমাদের ফ্ল্যাটের অপোজিটে যারা থাকে তারাও দেখতেই পাচ্ছ ঘরের সামনে কী সুন্দর আলপনা দিয়েছে। একটা খুব মজার ঘটনা হলো, অর্কদ্বীপের গাওয়া সেই যে হলুদ পাখি গানটা মোমোর এত পছন্দ হয়েছে যে সারা রাস্তা ধরে গানটা গিয়েছে, ইনফ্যাক্ট লিফটে বসেও গানটা গিয়েছে, আর এখন ঘরের মধ্যে বসেও মনের আনন্দে ওই গানটাই গেয়ে যাচ্ছে। হাত জোর করে করো, হাত জোর করে, নমো নমো, গুড নাইট, সিদ্ধি, সি টুমারো, বাই বাই, শুয়ে পড়ো, হ্যাঁ এবার আর ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও, ফ্ল্যাঙ্কিস ফ্ল্যাঙ্কিস আয়না নিজেকে দিতে বলিনি, ঠাকুরকে দাও, ঠাকুরকে দিয়ে এসে যাও, আবার নমো নমো করে এসে যাও, আবার 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 নমো, হ্যাঁ নমো নমো, গুড নাইট, হ্যাঁ তারপর নমো নমো, হ্যাঁ নো নো নো, অনেকক্ষণ ধরেই হচ্ছে, যাও ঘোড়ো ঠিক করে করো, যাও আচ্ছা দাঁড়িয়ে করো বাবা, দাঁড়িয়ে করো, গাড়ি থেকে নামো, গাড়ি থেকে নামো, গাড়ি থেকে নামো, গাড়ি থেকে নামো, নাও নেমে দাঁড়িয়ে করো, দাঁড়িয়ে করো, দরজা দিয়ে এসো, যাও দরজা দিয়ে এসো, হ্যাঁ গেট বন্ধ করে এসো, গেট ক্লোজ, ক্লোজ ক্লোজ দা ডোর, ক্লোজ দা ডোর, সব গাড়িতেই হবে।
কালকে তো একটা বিশেষ দিন, কারণ কালকে হচ্ছে আমাদের সংক্রান্তি, এখানে তেলেঙ্গানার পোঙ্গল, আর রাহুলের হচ্ছে কালী বার্থডে। তো কালকে সেলিব্রেশনটা একদম অন্যরকমই হবে, আর কালকে আমার স্কুলও ছুটি আছে। তো ঠাকুর তো ওইদিকে, প্রত্যেক রাতে যে ভদ্রলোকের কি হয়, খুনি হয়ে যায়, হ্যাঁ, এবং শিকার খুঁজতে থাকে। তুই কত পাপ করেছিস জানিস? আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে পরের দিন আবার একটা নতুন ব্লগের সাথে। আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই।